আমরা যারাই কম বেশি কম্পিউটার ব্যবহার করি তারা অবশ্যই শুনেছি হ্যাকার প্রোগ্রামার এবং ডেভেলপারের কথা তো আজকে জেনে নেব যে হ্যাকার ডেভেলপার এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য কী হ্যাকার প্রোগ্রামার ও ডেভেলপার নামগুলি আমরা কম্পিউটার জগতে হামেশ শুনে থাকি কিন্তু আমাদের সকলেই মনে এরা ঠিক কী করেন তা নিয়ে ধন্দ হয়ে রয়ে গিয়েছে আর আমরা সবাই এই শব্দগুলি সঠিক মানে বুঝতে না পেরে মানে ঘুরিয়ে ফেলি আপনি কি সফটওয়্যার জগত লোক হন তবে আপনি নিশ্চয়ই জানেন এই তিনটির নাম আলাদা কাজ করেন যেমন হ্যাকার হ্যাকার একজন কম্পিউটার বিশেষজ্ঞ যে কম্পিউটার নেটওয়ার্ক প্রোগ্রামিং ক্রিপ্টোগ্রাফি ও ডাটাবেসের কাজ পারদর্শী এই বিদ্যা হ্যাকার ব্যবহার করে সিস্টেম বিভিন্ন সমস্যার সমাধান করেন হ্যাকাররা হ্যাকাররা দীর্ঘ সময়ের উৎকর্ষতা নিয়ে না ভেবে নতুন ধারণা চিন্তা করতে ব্যস্ত থাকেন হ্যাকাররা বিপদের সময় হ্যাকার ও হ্যাকিং সব থেকে বেশি কাজে লাগে এছাড়াও প্রোটোটাইপিংয়ের সময়ও কাজে লাগেন হ্যাকাররা হ্যাকাররা সম্পূর্ণভাবে কোডিং এর ওপর নির্ভরশীল হন না একজন প্রোগ্রামের বানানো প্রোগ্রামকে বদলে বদল করে নতুনভাবে ব্যবহার উপযোগী করে তোলেন হ্যাকাররা বিভিন্ন নিজে নিজে নতুন কোনো প্রোগ্রাম তৈরি করেন না হ্যাকার নামটি কম্পিউটারের সুরক্ষার সাথে অদ্ভুতভাবে জড়িত কম্পিউটারের সুরক্ষার গাফলতিতে কাজে লাগিয়ে সিস্টেমের মধ্যে ঢুকে পড়েই হ্যাকারের কাজ প্রোগ্রামার কোড লিখতে সিদ্ধহস্ত প্রোগ্রামাররা প্রোগ্রামাররা এক বা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারদর্শী হন একজন প্রোগ্রামার কাজ সঠিক কোড লেখা এবং এই কোড লিখে সেই কোড ঠিকমতো কাজ করছে কি না তারপরে করতে প্রোগ্রামের কাজ কফটওয়্যার সফটওয়্যারে হাতুড়ির বাড়ি মারায় একজন প্রোগ্রামারের কাজ ডেভেলপার ডেভেলপারের স্বান্দ স্রষ্টা হন সব প্রোগ্রামার ডেভেলপ করতে পারেন না বিভিন্ন সফটওয়্যারের উপায়ে কোনো কোনো সমস্যার সমাধান করে নতুন সফটওয়্যার ডেভেলপ করাই ডেভেলপারের কাজ এক ব্যাগাধিক উপায়ে কোনো সমস্যার সমাধান করে বা নতুন কিছু তৈরি করে এরা নতুন জিনিস তৈরি করেন এছাড়া সফটওয়্যার তৈরির তৈরির পরে তা মেনটেন করা পারফরমেন্স ঠিক রাখা বা তার সুরক্ষার দেখভাল করা ডেভেলপারের কাজ অর্থাৎ এইগুলি হলো হ্যাকার প্রোগ্রামার এবং ডেভেলপারের মধ্যে পার্থক্য অথচ যদি এই সমস্ত ইনফরমেশনগুলি জানতে হয় তাহলে ভিডিও এই ট্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন